Bismillahirrahmanirrahim. Parum Kurunamay O Asim Dayalu Allah Name Shuru. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى فصل في سجوده صلى الله عليه وسلم ثم كان يكبر ويخر ساجدا ولا يرفع يديه وكان يضع ركبتيه ثم يديه بعدهما ثم جبهته وأنفه هذا هو الصحيح فكان أول ما يقع منه على الأرض الأقرب إليه فالأقرب وأول ما يرتفع الأعلى فالأعلى ila akhiri. Allah pakir semesta prashongsha je Allah pakir rabbul alamin 5 waktu salat prottek muslimer upor farz korechen ar salat kemon kore adai korte hobe ta Allah pak rabbul alamin tar rasuler maddhome manushke shikhiyechen salat ebong salam nazil hobe ne muhammad rasulullah sallallahu alaihi wasallam er upor jini bolechen sallu kama raaitumuni usalli tumra সালাত আদায় করো নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখলে নামাজ পড়তে দেখলে সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তাতে ঘাটতি করা জায়েজ নয় আর ঘাটতি করলে সেই ব্যক্তি নামাজ কায়েম করলো না ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ পড়া ফরজ কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকার নামাজ পড়ে তো আল্লাহ পাক তা গ্রহণ করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ যে ব্যক্তি কোন আমল করলো আর নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল ইসলামের তাওহীদের পরে কালেমা তাইয়্যিবার শাহাদাতের পরে প্রথম কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যা দিয়ে মানুষ প্রমাণ করে যে আমি মুসলিম কাফের অমুসলিম নামাজের সময় রাস্তাঘাটে বসে থাকে ঘরে শুয়ে থাকে আর মুসলিম নামাজ পড়ে এ হচ্ছে পার্থক্য মুসলিম আর অমুসলিমে যদি মুসলিম ঘরে শুয়ে থাকে রাস্তায় বসে থাকে তাহলে সেই মুসলিম আর অমুসলিমে কোনো পার্থক্য নেই এটাই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো নামাজ যেমন আল্লাহ পাক ফরজ করেছেন ঠিক তেমনি নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেও ফরজ করেছেন এই সংক্ষিপ্ত জাদুল মাদের আমাদের দর্শে আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদার ক্ষেত্রে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদা কেমন হইতো এবং সেজদা যাওয়া কেমন হইতো সেজদার দোয়া সেজদার তাসবিহ কেমন হইতো এই বিষয়গুলি এতে উল্লেখ করা হয়েছে লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে ফি হাদিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুজুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সেজদা সম্পর্কে তারপরে লেখক বলছেন সুম্মা কানা ইউকাব্বিরু ওয়া ইয়াখিরু সাজিদান এর আগে আলোচনা হয়েছে রুকু এবং রুকু থেকে উঠা পর্যন্ত তো রুকু থেকে উঠে যাওয়ার পরে কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কানা ইউকাব্বির তারপরে তাকবীর বলতেন আল্লাহু আকবার ওয়া ইয়াখিরু সাজিদান আর সিজদায় লুটিয়ে পড়তেন সিজদায় অবনত হতেন ওয়ালা ইয়ারফাউ ইয়াদাইহি আর সিজদায় হাত উঠাতেন না অর্থাৎ সেজদাতে চলে যাওয়ার পরে আর হাত উঠাতেন না রাফুল ইয়াদাইন কখন তাহলে রয়েছে যখন রুকু থেকে উঠবেন তখন কিন্তু রুকু থেকে উঠে ধীর স্থিরতার সাথে সোজা দাঁড়াইতে হবে এই দাঁড়ানোর পরে যখন রুকু সেজদাই আপনি অবনত হবেন তখন আর রাফুল ইয়াদাইন করবেন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে দুই হাত উঠালে রাফুল ইয়াদাইন মানে দুই হাত উঠানো রাফা মানে উঠানো আর ইয়াদাইন মানে হচ্ছে দুই হাত তো দুই হাত উঠানো এই যে এটা সুন্নত চারটি ক্ষেত্রে তাকবীরে তাহরিমার সময় যেটা প্রত্যেক মুসলিম মানে প্রথম যখন তাকবীর দিয়ে নামাজ শুরু করলেন আল্লাহু আকবার এটা সবাই মানে আর তারপরে রুকুতে যাওয়ার সময় দুই নম্বর রুকু থেকে উঠার সময় রুকু থেকে যখন উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ তখন
এটা হচ্ছে তিন নম্বর। আর আরেকটি হাদিস রয়েছে যে চার রাকাত বা তিন রাকাত বিশিষ্ট নামাজ হলে প্রথম তাশাহুদ থেকে যখন উঠবেন তখন রাফুল ইয়াদাইন করে আল্লাহ আকবার দিয়ে দাঁড়াইলেন যখন, হ্যাঁ প্রথম তাশাহুদ থেকে আল্লাহ আকবার রাফুল ইয়াদাইন, রাফুল ইয়াদাইন একটি ইবাদত এবং রাফুল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী সাল্লাম কখনো ছাড়েননি। আর এই রাফুল ইয়াদাইন হচ্ছে মানুষের অঙ্গের ইবাদত, যেমন আপনার বাচনিক ইবাদত রয়েছে, তাকবীর পড়া যেমন বাচনিক ইবাদত তেমনি শারীরিক ইবাদত হচ্ছে হাত উঠানো, এটা একটা ইবাদত। সুতরাং এটাকে অবহেলা করা মোটেই উচিত নয়, আর অবহেলা করে ছাড়া, গাফিলতি ছাড়া, অথবা কারো অন্ধ অনুকরণে তাকলিদ করে ছাড়া, কোনো এক তরিকায় চলা রাসূলুল্লাহ তরিকা বাদ দিয়ে এটাও উচিত নয়। হ্যাঁ কারো জানা নেই সেটা আলাদা বিষয়, কেউ একটা জানে না সন্ন্যত একটা ছুটে গেল না জানা অবস্থায় সেটা আলাদা বিষয়, কিন্তু জানার পরেও মানলেন না কেন, মজাহাবি গোড়ামির কারণে, অন্ধ অনুসরণের কারণে, অথবা অবহেলা করে আপনি পরোয়াই করেন না যে আপনার নামাজ কেমন হচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমন ছিল, আপনার ওইসব পরোয়া নেই, নামাজ পড়লেই হইল। তো এগুলো অবহেলা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ছোট মনে করে দেখবেন না, কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সুন্নতকে অবহেলা করলেন। অজ্ঞতার ক্ষেত্রে অনেক কিছুই মাফ রয়েছে, কিন্তু জানার পরে কেউ যদি আমল না করে তো এই ক্ষেত্রে জবাবদেহি করতে হবে, যদিও বিষয়টি সুন্নাত, সুন্নাতের উপর যে কত নেকি রয়েছে আপনার কি জানা, একটা সুন্নাতের উপর যে কত আল্লাহ পাক সওয়াব রেখেছেন সেটা আপনি তো জানেন না, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যখন যেতেন তখন রাফুল ইয়াদাইন করতেন না, ওয়াকানা ইয়াদাউ রুকবাতাইহি সুম্মা ইয়াদাইহি। এখানে আর একটি বিষয় উল্লেখ করেছে যে বিষয়টিতে দ্বিমত রয়েছে, যে সেজদায় যখন যাবেন তখন আগে হাত রাখবেন নাকি হাঁটু রাখবেন, এ বিষয়টাই বড় ইখতিলাফ রয়েছে। একদল আইমা কেরাম বলছেন যে আগে হাত রাখবেন আর তারপর হাঁটু রাখবেন, এটাই আহলে হাদিস ওলামারা বলে থাকেন, এটাই বলেছেন ইমাম শাফি তারা, আর যারা কোরআন সুন্নাহর অনুসারী সালাফি ওলামারা অধিকাংশই এদিকে গিয়েছেন যে এটাই হচ্ছে উত্তম, যদিও বিপরীতটা জায়েজ, এটা হারাম জায়েজ নাজায়েজের মাসলা নয়, উত্তমের বিষয়। উত্তম হচ্ছে আগে হাত রাখা এক দলের কাছে, আর ভারত বাংলাদেশে যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা এর উপরই আমল করে থাকে। তবে সালাফি ওলামাদের মধ্যে কোরআন সুন্নাহর যারা বিনা কোনো শর্তে অনুসারী তাদের একজন বড় ইমাম, ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইর প্রধান ছাত্র, তিনি এর বিপরীত দিয়ে গেছেন, তিনি বলছেন যে আগে হাঁটু রাখতে হবে তারপরে হাত, যেমন ইমাম আহমদের এইরকম মাসলা রয়েছে, ইমাম আবু হানিফারও এই 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 ফতোয়ায় রয়েছে, এই দিকে তিনি গেছেন, তার ইজতিহাদ তার কোরআন হাদিসের গবেষণা এই দিকে তাকে নিয়ে গেছে। তো কিতাব যেহেতু জাদুল মাদ ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির, আর তার সংক্ষিপ্ত আকার পেশ করেছেন মুখতাসার জাদুল মাদ, সংক্ষিপ্ত জাদুল মাদ ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলহি, সুতরাং ওই বিষয়টিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ সেটা কি, যে আগে কি রাখবেন, হাঁটু রাখবেন আর তারপরে হাত। তাই লেখক বলছেন ওয়াকানা ইয়াদা রুকবাতাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাঁটু আগে রাখতেন, সুম্মা ইয়াদাইহি তারপরে দুই হাত রাখতেন, বাদাহুমা ওই দুটোর পরে, মানে হাঁটু দুটো রাখার পরে দুই হাত রাখতেন, সুম্মা জাবাহাতাহু আনফ তারপরে কপাল এবং নাক রাখতেন, তারপরে কপাল এবং নাক রাখতেন। নাখার রাখার তরিকাটা এখানে স্পষ্ট করে বলছেন কে, ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, এটাই তার মত, আর এর উপর খুব জোর দিয়েছেন তিনি, হাযা হুয়া সহি, আর তিনি বলছেন যে এটাই হচ্ছে সহি শুদ্ধ। তার হাদিসের দলিলগুলি ছাড়া যে যুক্তিটা পেশ করেছেন যে ফাকান আউওয়ালা মা ইয়াকাউ মিনহু আলাল আরদি আল আকরাব ইলাইহা ফাল আকরাব, বলছেন যে শরীরটা যখন জমিনের দিকে ঝুঁকছে ঝুঁকছে তো শরীরের জমিনের কাছাকাছি যে অঙ্গগুলি আছে সেগুলি আগে নামবে, এটা যুক্তি, আর তরতিবের সাথে নামবে, তাহলে জমিনের কাছাকাছি কোন অঙ্গগুলি আছে, হাঁটু আছে, হাঁটু পায়ের দিকে আছে, তাই না, তো ওই দিক থেকে হ্যাঁ মাটিতে পৌঁছিবে, তাহলে প্রথম পৌঁছিল মাটিতে কি, হাঁটু, আর তারপরে
তারপরে হাত এখানে, হ্যাঁ তাহলে তারপরে হাত, আর তারপরে কপাল নাক, তারপরে শেষখানে। এই কথা বলছে ফাকানা আউওয়ালা মা ইয়াকাউ মিনহু আলাল আরদ, সুতরাং জমিনের উপর যা পড়বে বা জমিনে যা অবনত হবে সেটা হচ্ছে আল আকরাব ইলাইহা ফাল আকরাব, যেটা জমিনের মাটির অধিক নিকটবর্তী। হ্যাঁ জমিনের যেটা বেশি নিকটবর্তী, বেশি নিকটবর্তী হচ্ছে হাঁটু, ফাল আকরাব তারপরে, তারপরেটা, তারপরে তারপরেটা। আচ্ছা উঠার ক্ষেত্রে, উঠার ক্ষেত্রে এর বিপরীত তিনি বলছেন ওয়া আউয়াল মা ইয়ারতাফু আল আলা ফাল আলা, আর প্রথম যেটা উঠবে জমিন থেকে সেটা কোনটা, যেটা শরীরের অপর ভাগ ওই দিক থেকে উঠা শুরু হবে। সুতরাং আগে কি উঠবে, আগে মাথা আর নাক উঠবে, হ্যাঁ কপাল আর নাক উঠবে, আর তারপরে হাত উঠবে, আর তারপরে হাঁটু উঠবে। তার মানে কিসে ভর দিয়ে উঠতে হবে, হাতে না হাঁটুতে, হাঁটুতে ভর দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির মত। ওয়াইদা রাফা রাফা রাসা আউয়ালান, সুতরাং যখন উঠবে কি আগে উঠাবে, মাথা আগে উঠাবে, সুম্মা ইয়াদাইহি তারপরে দুই হাত উঠাবে, সুম্মা রুকবাতে তারপরে দুই হাঁটু উঠাবে, দুই হাঁটু যখন শেষখানে উঠাবে তাহলে হাঁটুতে ভর দিয়ে উঠতে হবে। যেটা যুবক লোকদের জন্য তো সহজ, কিন্তু বুড়োদের জন্য একটু কষ্টকর, কষ্টকর মুশকিল নাই একটু কষ্ট। বুড়োরা কিন্তু হাতে ভর দিয়ে উঠতে আরাম বোধ করে, স্বাভাবিক। ওয়াহা কাজা, আর এইভাবে করতে হবে। আকসা ফেলিল বাইর, উঁট যেমন করে তার বিপরীতটা করতে হবে। উঁট যেমন করে, উঁট যেমন ভাবে বসে তার বিপরীতটা করতে হবে। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁটের মতো বসতে নিষেধ করেছেন, ওয়াকাদ নাহা আনি তাশাব্বুহি বিল হাইওয়ানাতি ফিস সালাতে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রকমের জীবজন্তুর সাদৃশ্যতা নিষেধ করেছেন। এখানে খুব সুন্দর করে একসাথে কয়েকটা হাদিসের সংক্ষিপ্ত জানতে পারবেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজের মধ্যে জীবজন্তুর সাদৃশ্যতা থেকে নিষেধ করেছেন, যে তোমরা নামাজের সময় পশুর মতো জীবজন্তুর মতো তোমরা করে নামাজ পড়িও না, বসিও না, ওঠা বসা করবে, হ্যাঁ যেমন জীবজন্তুগুলি করে ওই রকম করিও না। তার মধ্যে একটি হচ্ছে ফানাহ আন বুরুকিন কাবুরুকিল বাইর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন উঁটের মতো বসতে, উঁট যেমন করে বসে ওই রকম তুমি বসিও না। তার মানে যখন সেজদার দিকে যাবেন তখন উঁটের মতো করে বসিও না, উঁট কেমন করে বসে তাহলে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, কারণ তার কিতাব পড়াচ্ছি, হ্যাঁ সেজন্য তার ব্যাখ্যা। তিনি যেটাকে প্রাধান্য দিয়েছেন যে আগে হাঁটু রাখতে হবে পরে হাত, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে উঁটের মতো বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন সেজদায় যাবে ফালা ইয়াজলিস, হ্যাঁ বা ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, বসবে না যেমন উঁট বসে, উঁট উঁটের বসার মতো করে বসবে না। উঁট কেমন করে বসে বলুন, দেখেছেন কেউ বসতে কেমন করে বসে, প্রথম পাছার দিক না সামনের পা, হ্যাঁ আগে কোনটা নামাই, সামনের পা নামাই, আগে সামনের পা নামাই, আগে হাঁটু বলবেন না, ওইটা ইবনুল কাইয়িমের ব্যাখ্যা না, ওইটা হচ্ছে আহলে হাদিস ইমাম শাফির ব্যাখ্যা। সেজন্য যেইভাবে উনি ব্যাখ্যা করে ব্যাখ্যাটা শোনে তারপরে ওনাদের ব্যাখ্যাটা শোনে, এই হাদিসটা তারাও দলিলে পেশ করছে, কিন্তু বুঝার ফের, হ্যাঁ বুঝার ফের, একটা হাদিসে বুঝার দৃষ্টিভঙ্গি আলাদা, যার ফলে এক একজন এক এক দিকে ওই দলিলটাকে নিয়ে গেছে। সবাই বলছে যে উঠের মতো বসা চলবে না, কিন্তু উঠ বসে কেমন করে এর ব্যাখ্যা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তাদের নিকটে উঠ বসে, উঠ কি করে, হ্যাঁ সামনেরটা রাখে। সুতরাং মানুষের হাঁটু আর হাত এই দুটোর মধ্যে কোনটা সামনে, হাত সামনে, সুতরাং তোমরা হাত রাখিও না, উঁটের মতো বসিও না মানে হাত রাখিও না, বুঝলেন না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক পশুর সাদৃশ্যতা নিষেধ করেছেন নামাজের মধ্যে, এই এই জীবজন্তুর সাদৃশ্যতাটা বুঝে না, যাতে ওই রকম নামাজ আমরা না পড়ি। নামাজের ক্ষেত্রে অনেকে এরকম করে, ওয়ালতিফাতিন কালতিফাতি সালাব, আর এদিক সেদিক তাকানো নিষেধ করেছেন, যেমন হ্যাঁ কি খেকশিয়াল, সালাব মানে হচ্ছে খেকশিয়াল, খেকশিয়াল যেমন এদিক সেদিক তাকায়, খেকশিয়াল দিয়েছেন ছোটকালে, হ্যাঁ
এইরকম করতে থাকে, হ্যাঁ এইরকম করে নামাজ পড়ছে, এইরকম করিয়েন না, এটা খেকশিয়ালের চরিত্র, এইরকম নামাজ পড়বেন না। কিন্তু আজকালকার বেনামাজি যদি নামাজ পড়তে কখনো বাধ্য হয় তো মজবুর এটা করতে হয়। এইরকম আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে দেখেছি, বিয়ের দিন আর জীবনে বেচারা নামাজ পড়েনি, পাত্র বিয়ে করতে এসছে আর নামাজ পড়তে তো বাধ্য হয়ে গেছে, নিরুপায়, হ্যাঁ নামাজ পড়েছে, ও তো কিছু বুঝে না। তখন ভাই বেড়াদার এদিকে একবার এদিকে দেখছে, একবার এদিকে দেখছে, আমার চোখের দেখা এটা ঘটনা, জীবনে নামাজ পড়েছে আগে কোনটা করে, আগে রুকু না সেজদা, কোন দিকে যাবো কি করবো কিছুই জানে না। এ হচ্ছে মুসলমানদের অবস্থা। তাহলে আল্লাহ মুসলমানদের কি করে সম্মানিত করবেন? যে মুসলিম নামাজ পড়তে জানে না, যেমন একটা হিন্দু নামাজ পড়তে জানে না, ওই রকম তাহলে ওই মুসলিমদেরকে আল্লাহ কি করে মান ইজ্জত দেবেন? কেন কাফের গোলামি করবে না, আর কেন বালা মুসিবত আসবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে খেক শিয়ালের মতো এদিক সেদিক তাকানো নিষেধ করেছেন নামাজে। ওয়াফতিরাসিন কাফতিরাসিস সাবঈ, আর হিংস্র পশু যেমন সামনের পা বিছিয়ে বসে ওই রকম করে তোমরা বিছায়ও না, বিছিয়ে নামাজ পড়িও না। হ্যাঁ কখন বিছাই? সেজদায়। সেজদায় অনেকে সেজদা করে, দেখাতে পারবেন কেউ একটু? হ্যাঁ হাতটাকে রেখে দিল, সেজদা করেছে হাত রেখে দে, এটা জায়েজ না। এটা হচ্ছে সাবন বলা হয় হিংস্র পশুকে। হ্যাঁ হিংস্র পশু, হিংস্র পশু হচ্ছে বাঘ, ভল্লুক, বিভিন্ন যেসব পশু রয়েছে, কুকুর ইত্যাদি। তো তোমরা বসিও না হিংস্র পশুর মতো করে, বা বিছায়ও না, ইফতেরাস মানে বিছানো, এই যেন ফার্স মানে বিছানো, এটা হচ্ছে ফার্স, এটাকে ফার্স বলা হচ্ছে, যত দোকানে যারা ফার্স বলে গেল। হাত বিছাবে না কার মতো? হিংস্র পশুর মতো, হিংস্র পশুর মতো হাত বিছাবে না। আচ্ছা বলেন দেশীয় নামাজে মহিলারা কেমন নামাজ পড়ে বলেন দেখি? এটা কি শুধু পুরুষদের সাথে খাস না নারী পুরুষ উভয়কে নবী সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন? তাহলে চিন্তা করেন, তাহলে মহিলাদের আমাদের দেশের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ নিষিদ্ধ কাজ নয় তাদের? তাদের মহিলাদের নামাজ শিখায় ১৬ রকমের পার্থক্য, ১৬-১৭ রকমের পার্থক্য, তার মধ্যে একটা হচ্ছে বিছিয়ে গুড়ি সুড়ি হয়ে তোমরা সেজদা করবে লুটিয়ে একবারে। এই যুক্তি কোথায় সেই পেলে যে এতে বেশি পর্দা হবে? নবী সাল্লাল্লাহু পর্দা বুঝতেন না, নবী সাল্লাম পুরুষ হোক আর নারী হোক নিষেধ করেছেন তোমার হাত বিছাবে না। ওলা ইফতারু ইফতিরাস আল কালবে, আর এক হাদিস রয়েছে কুকুর মতো, কুকুর যেমন সামনে সামনের পাটাকে লম্বা করে বসে থাকে, হ্যাঁ ওইরকম করে বসবে তোমরা সেজদা করবে না, এটা নিষেধ করা হয়েছে পুরুষ হোক আর নারী হোক। সুতরাং আপনাদের প্রত্যেকের মা বোন আছে নামাজ ঠিক করেন, নামাজ ঠিক করে না তো আপনাকে জবাব দিতে হবে, কারণ ওই মহিলা হয়তো শেখার সুযোগ পায়নি, আপনার মা খালা আপনার স্ত্রী আপনার বোনেরা শেখার সুযোগ পায়নি, আপনি শেখার সুযোগ পেয়েছেন, সুতরাং সহি নামাজ শিখান। এইরকম হিংস্র পশুর মতো তারা হাত বিছিয়ে দিবে আর নামাজ পড়বে, এইরকম করে যেন সেজদা না করে। ওয়া ইকআইন কা ইকাল কলবি, আর কুকুরের মতো করে পাছার ভরে বসবে না। কুকুর আর এক রকম করে বসে, কুকুরের বসাটা দেখেছেন ওপর দিকটা খাড়া করে, হ্যাঁ আর পাশাতে ভর দিয়ে একটু পয়সা দেখান দেখি, ওই রকম নামাজের মধ্যে যদি কেউ এরকম বসে বৈঠকে, তো কুকুরের মতো এইরকম পাছায় ভর দিয়ে আর পাটাকে খাড়া করে এরকম যে পা খাড়া, হ্যাঁ এইভাবে বসবে না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া নাকরিন কা নাকরিল গোরাব, আর নামাজের মধ্যে কাকের মতো ঠোকর মারা নামাজ পড়বে না। কাকের মতো ঠোকর মারা নামাজ আমাদের দেশীয় নামাজ, আর বিশেষ করে তারাবির নামাজ, ঠিক না? তারাবির নামাজ, এই নামাজ নবী সাল্লাম নামাজ না, কবুল হবে না এরকম ঠক 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 ঠক। হ্যাঁ নবী সাল্লাম তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিক, এই হচ্ছে মুনাফিকদের নামাজ, মুনাফিকদের নামাজ, নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, অবহেলা করে, হাট বাজার করে, আর তারপরে দেখে যে সূর্য ডুবে তাতে নামাজ পড়ে, নামাজ পড়ে, হ্যাঁ তারপরে ইয়ান করো, ইয়ান করো আর বা আল্লাহ ইয়াজকুরুল্লাহ ইল্লা কালিলা, চারটা ঠক ঠক করে ঠোকর মারলো আর আল্লাহর স্মরণ কিছু করলো না, তেমন আল্লাহর কোন জিকির আজগার করলো না, এটা মুনাফিকদের নামাজ। তো এই ঠোকর মারা নামাজ জায়েজ না, এভাবে নামাজ হয় না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া রাফুল আইদি ওয়াক্তাস সালাম, আর সালাম ফেরার সময় হাত উঠানো কা আজনাবিল খাইলি সমস, অবাধ্য ঘোড়ার লেজ হিলানোর মতো। অবাধ্য ঘোড়া, যেই ঘোড়া পিঠে চড়তে দিতে চায় না সওয়ারিকে, হ্যাঁ ওই ঘোড়া করে কি লেজ হিলাতে থাকে,
এইরকম করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলিমে একটি হাদিস রয়েছে, একবার দেখলেন যে কিছু লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি পিছনে নামাজ পড়ছে আর সালাম ফেরার সময় সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ এরকম করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলে সহিহ মুসলিমের হাদিস, মালি আরাকুম কা আজনাবে খাইলিন শামস উসকুনু ফিস সালাহ, মালিক কি হয়ে গেছে আজকে যারা কো তোমাদেরকে দেখছি কা আজনাবে খাইলিন শামস অবাধ্য ঘোড়ার লেজের মতো এইরকম করছো, লেজটা এইদিকে একবার যাও এইদিকে একবার যাও এইরকম করছো তোমরা, হ্যাঁ উসকুনু ফিস সালাহ নামাজে তোমরা শান্ত হও, নামাজে তোমরা শান্ত হয়ে নামাজ পড়ো। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে আর স্পষ্ট ওই নামাজে রয়েছে, ও হাজা ইন্দা সালাম, সালামের সময় কিছু লোকেরা এই রকম করত, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এটা সুন্নাত নয়, এটা সুন্নাত নয়। আমি দুই একজন মিশরীকে দেখেছি এখানে সালাম ফেরার সময় সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, এত জোরে না হইলে এরকম সালাম আলাইকুম রাহমাতুল্লাহ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ এরকম করতে দেখেছি। তো এরকম অজ্ঞতা এখনো আছে, এই অজ্ঞতা অনেকের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটাকে আমাদের দেশের গোড়া মজহাবধারীরা কোথায় ফিট করেছে জানেন, রফাদের সুন্নতি রফাদানের জায়গায় পেশ করে দিয়েছে, আর তারা তাদের বক্তব্যে আর তাদের কিতাবে লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রফাদানি করে নামাজ পড়ে তাদেরকে বলেছেন ঘোড়ার লেজিলার মতো। কোথাকার ব্যাখ্যা উপব্যাখ্যা না এটা, এটা মিথ্যাচার না, এরা এরকম মিথ্যাচারী তো আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে, যেখানে স্পষ্ট হাদিস আছে যে এটা ইন্দাস সালাম, সালামের সময় লোকেরা করত, আর বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন ধরে রফল এদিন করেছেন। এবং হানাফিদের বড় বড় মহাদ্দেস মোহাম্মদ হায়াত সিন্দি, আবিদ সিন্দি, তাওলিউল্লাহ মহাদ্দেস দেলোভি, এরা বড় বড় হানাফিদের মহাদ্দেস, তারা সকলে বলেছেন যে রফুল ইয়েদেইন হচ্ছে সুন্নাত, মনসুখ নয়, ওয়া দাওয়া নাসখে বাতিলুন, নাসাইর টিকা রয়েছে সিন্দির, ওতে সিন্দি অথচ তিনি হানাফি মহাদ্দেস, তিনি বলছেন যে হানাফি মজাবের লোকেরা যে বলে যে রফল এদেন আগে ছিল এখন মনসুখ রহিত হয়েছে এটা বাতিলুন কথা, বাতিল কথা, তাহলে এটা আমাদের ঘরের কথা না, এটা শাফির ঘরের কথা না, মালিকীদের ঘরের কথা না, আম্বেলিদের ঘরের কথা না, এটা আহলেদের ঘরের কথা না, যে অন্যরা বলেছে আপনাদের ঘরেরই ওলামা কেরাম যারা সত্যিকার ওলামা কোরআন হাদিস বুঝতেন হাদিসের পণ্ডিত মহাদ্দেস তারাই বলেছেন যে রফুল ইয়েদেন মনসুখ নাই, যারা বলে মনসুখ তাদের কথা বাতিল। আরো মজার কথা শুনে সাহলিউল্লাহ মহাদ্দেস দেহলভি, যে অখণ্ড ভারত তখনকার ভারত পাকিস্তান আর বাংলাদেশ সব আর বর্মা সব মিলে ভারত তখনকার, সেই ভারতের মহাদ্দেস দিল্লির মসনদে দর্জ দিতেন আর তার কিতাব হুজ্জাতুল হল বালেগা রয়েছে তাতে লিখেছেন তিনি, আমরা পড়েছি পড়িয়েছি আলহামদুলিল্লাহ, ওই কিতাবে লিখেছেন ওয়াল্লাযী ইয়ারফাউ আহাব্বু ইলাইয়ে মিম্মা লা ইয়ারফা, হানাফি মহাদ্দেস অসত্য, তিনি বলছেন যারা রফল ইয়েদাইন করে নামাজ পড়ে তারা আমার কাছে বেশি প্রিয়, আহাব্বু ইলাইয়া আমার কাছে বেশি প্রিয়, হ্যাঁ ওই লোকদের তুলনায় যারা মিম্মান লা ইয়ারফা যারা রফায়দান করে না, তার রফায়দানি যারা করে না তাদের তুলনায় যারা রফায়দানি করে নামাজ পড়ে আল্লাহু আকবার, হ্যাঁ তারপরে রুকুতে গেল আল্লাহু আকবার, হ্যাঁ তারপরে রুকুতে উঠলো সামি আল্লাহু আলিমা রব্বানা ওয়া লাকাল হামদ, হ্যাঁ এরা বেশি প্রিয় আমার কাছে। কেন কেন? অথচ তিনি জন্মসূত্রে হানাফি পরিবারে জন্ম নিয়েছেন, বলছেন লে আন্না আহাদিস আর রফে আকসারু আসবাত, কার রফেদের হাদিস গুলি সবচেয়ে বেশি সংখ্যার আকসারু কাজির ইসম তাফজিল অনেক বেশি, ও আসবাত আর অধিক বলিষ্ঠ, সাবেতন মানে বলিষ্ঠ প্রমাণিত আর আসবাত মানে অধিক বলিষ্ঠ, বাকি রফে দেন একবার করে তকবীর তাহরিমা আর করলেন না, যে আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেটা আবু দাউদের হাদিস বুখারীতে নেই মুসলিমে নেই, হ্যাঁ আবু দাউদের হাদিস, আর সেই হাদিস সম্পর্কে স্বয়ং ইমাম আবু দাউদ বলছেন ওয়ালাম ইয়াসে হাদিসটা সহি নাই, হাদিসের সনদ সহি নাই, যাইফ দুর্বল। আর তারপরে যদি ধরেই নিজে একটা হাদিস আর পঞ্চাশটা হাদিস বলছে রফেলে দেন, তাহলে পঞ্চাশ বার করে যদি একবার না করেন একটা সনদ কোনো দোষ নেই, তো আপনি পঞ্চাশ বার রফুল এদেন করেন আর একবার যদি নাও করেন আমারও ছুটে কোনো দোষ নেই, আপনি তাহলে সুন্নতটাকে মানে যে সুন্নত আছে, বাকি সুন্নত কখনো যদি ছুটে যায় অনিচ্ছাকৃত ছুটে গেল অথবা ছুটে গেল ছেড়িয়ে দিলেন, এই নয় যে সেটাকে তুচ্ছ মনে করে, কিন্তু হয়তো করা হলো না সে আলাদা কথা, তা আপনি তো দশ বার করেন তারপরে এক একবার ছাড়েন আলাদা কথা, আর তার সাথে সাথে জানে রাখবেন যে হাদিস জয়ীফ দুর্বল, সুতরাং জয়ীফ দুর্বল হাদিস সনদের
সনদে যখন দুর্বল মানে বিশ্বস্ত সূত্রে যা প্রমাণিত নয় তা কখনো দলিল হইতে পারে না। আসল বিষয় আমাদের ছিল এখানে, হ্যাঁ, যে সেজদা যাওয়ার সময় রাখবেন কি, আগে হাঁটু রাখবেন না আগে হাত রাখবেন, তাই না? যখন তোমরা সেজদায় যাবে, হ্যাঁ, উটের বসার মতো বসবে না। এর ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ যেভাবে করেছেন ওইভাবে বুঝলেন যে উট কি করে, হ্যাঁ, সামনের পা রাখে। তোমরা সামনের পা মানে তোমাদের সামনের হচ্ছে, মানুষের তো দুটো পা, তাহলে সামনে হচ্ছে হাত, হাত আগে রাখিও না। কি রাখো তাহলে, উটের বিপরীত করো, তার মানে আগে হাঁটু রাখো আর তারপরে হাত রাখো। এটা হলো তার দলিল যুক্তি। আর তাতে যে ওই উটের মতো বসিও না, তারপর ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতিহি, ওতে কিন্তু সে অংশটুকু আছে যে যেন দুই হাঁটুর আগে দুই হাত রাখে। ওইটুকু ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উল্টো হয়ে যাচ্ছে এই ব্যাখ্যা করলে। তখন তিনি বলছেন এটা রাবির বর্ণনাকারীর ভ্রম হয়ে গেছে। হ্যাঁ, রাবি বুঝতে গিয়ে, বর্ণনাকারী বুঝতে গিয়ে ভুল করেছেন, সুতরাং তার উপর এটা কালব হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। আসলে তাকে বলা উচিত ছিল ওয়ালিয়াদা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, কিন্তু ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি বলে দিয়েছেন। এই কালবের অনুমান ভিত্তিক, আল্লাহ আলাম, এটা অনুমান, কারণ তার কাছে স্পষ্ট দলিল নেই যে কোন বর্ণনাকারী উল্টে দিয়েছেন কথাটা, সুতরাং এটা অনুমান ছাড়া এর বেশি কিছু বলা যায় না, আল্লাহ আলাম। আর যারা বলছেন আগে হাত রাখতে হবে, তারা বলছেন যে উটের মতো বসতে হবে না, আর তারপরে ওর ব্যাখ্যা স্বরূপ বলছেন যে যেন, হ্যাঁ, দুই হাঁটুর আগে কি রাখে, দুই হাত রাখে, ওয়ালিয়াজা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। আর দুটোতে সামঞ্জস্য আছে, এমন নয় যে ওই শেষ অংশটুকু রাবির ভ্রম হয়ে গেছে বর্ণনাকারীর, এমন কিছু নাই। তাহলে উটের মতো বসিও না মানে কি তাদের কাছে? ওরা বলছে যে মানুষের হাঁটু, মানুষের হাঁটু এই পায়ের এখানে আছে, আর উটের হাঁটু আছে সামনের পায়ে। উটের হাঁটু কোথায় আছে? সামনে। উটের হাঁটু কি পিছন পায়ে না? হ্যাঁ, মানুষ যদি বসে হাঁটু কোথায়? এখানে, তাই না? পায়ের এখানে। আর রুকবা বলে এটা এক কথা, হাঁটু মানে রুকবা। আরবিতে বলছে রুকবা, মানুষের রুকবা আছে পায়ে, আর উটের রুকবা আছে সামনের পায়ে, সামনের পায়ে। সুতরাং ব্যাখ্যা কি হয়ে যাবে? তোমরা উটের মতো বসিও না, মানে উট যেমন কি করে, হ্যাঁ, হাঁটু রাখে, উটের হাঁটু সামনের পায়ে, উট হাঁটু রাখে, তোমরা হাঁটু আগে রাখিও না, বরং কি করো, ওয়ালিয়াজা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, আগে দুই হাত রাখো পরে হাঁটু রাখো। এটা হচ্ছে ব্যাখ্যা ইমাম শাফেঈ আহলে হাদিস আলামাদের, আল্লাহ আলাম। এই ক্ষেত্রে আমি বাড়াবাড়ি করতে নিষেধ করি, আর আমি বাড়াবাড়ি করি না। আর আমি মনে করি যে উত্তম আর অনুত্তমের ইখতিলাফ হইতে পারে, কারণ এই বিষয়ে নিশ্চিত কিছু বলা মুশকিল, আর দুই পক্ষের যুক্তি বা দলিল আর কোনোটাই কোনো দিয়ে কম নয়। সুতরাং এই বিষয়টিকে অত জটিল বানাবার কোনো প্রয়োজন নেই। কোনো এক সময় আমি দীর্ঘদিন আগে শিক্ষকতা করতাম এক বড় মাদ্রাসায়, তো ছাত্ররা আমাকে দেখেছে যে আমি কোনো এক সময় হাঁটু রেখে দিয়েছি। আর কি ছাত্ররা জিজ্ঞেসেছে, শেখ আপনি তো আগে হাঁটু রেখে দিলেন। আমি বললাম যদি হাঁটু রাখিও তা আমি ইবনুল কাইয়িম সালাফির অনুসরণ করলাম, অসুবিধাটা কি? তার তাহকিক ইবনুল কাইয়িমকে কি বলবেন? উনি অন্ধ মুকাল্লিদ ছিলেন, হ্যাঁ, গোঁড়া ছিলেন, না হাদিসের অনুসারী ছিলেন, তার ইজতিহাদ বলছে যে আগে হাঁটু রাখাই শ্রেয়। সুতরাং যদি কখনো আমি এর উপর আমল করি, তবু আমি আপনার রাস্তায় ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ চেষ্টা করেছি, যাতে করে এটা না ছুটে যাই, হইলো কখনো হইলো। সুতরাং এই ক্ষেত্রে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কেউ কার ওপর আপত্তি তুলবেন না, প্রতিবাদ করবেন না। কেউ যদি আগে হাত রেখে দেয়, আগে কেন তুমি হাত রাখলে, এটাও বলবেন না। আর কেউ যদি আগে হাঁটুই রেখে দেয় তো বলবেন এই হাঁটু কেন রাখলে তুমি, কারণ দুই পক্ষ যেভাবে দলিল পেশ করেছে সেটা আপনাদের সামনে পেশ করলাম। ওয়াকানা ইয়াসজুদু আলা জাবহাতিহি ওয়া আনফিহি দুনা কুরিল আমামাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদা করতেন নিজের কপাল এবং নাকের উপর, তাহলে কপাল নাক দুটো ঠেকাতেন। দুনা কুরিল আমামাতে, পাগড়ির পেচের উপর না, কুর বলা হয় এখান থেকে, এজা শামস কুবিরাত, হ্যাঁ, কোরআনে কারিমে রয়েছে যখন সূর্যকে কি করে দেওয়া হবে, আলোহীন করে দেওয়া, মানে হ্যাঁ গুটিয়ে না হবে, তো এই যে পাগড়ি পেঁচ দেওয়া হয় এটাকে কুর বলা হয়। তো পাগড়ির পেঁচের উপরে সেজদা করতে, অর্থাৎ মাথা কপাল ঠেকালেন না, নাক ঠেকালেন না, শুধু পাগড়ি, পাগড়িটা একটু বেড়ে থাকে, তাই না? তো পাগড়িটা শুধু ঠেকিয়ে দিয়ে সেজদা করে, এইরকম কখন নবী সাল্লাল্লাহু আলাইহি করেন নাই। ওয়ালাম ইয়াসবুত আনহু সুজুদ আলাইহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাগড়ির পেঁচের ওপর সেজদা করা প্রমাণিত নয়, তার মানে কপাল ঠেকাতেই হবে,
আর নাক ঠেকাতে হবে তার সাথে। ওয়াকান ইয়াসজুদু আলাল আরদে কাসীরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় মাটির উপর সিজদা করতেন, মাটি সিজদা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানে কিন্তু চাটাই, এই কার্পেট তো দূরের কথা। আপনাদের অনেক ভাইদেরকে হয়তো নতুন ভাইরা এসছেন, চেয়ারে বসতে পারলেন না, তো ভাবলেন আরে নিচে এত সুন্দর কার্পেট, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাই না? আল্লাহ শুকরিয়া আদায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আর সব আগে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে, হ্যাঁ তাই না? আর সকল উম্মতের জন্য তিনি শাফাত করবেন। হাউজে কাউসারের মালিক একমাত্র তিনি, তার হাত থেকে পানি পাবেন, অন্য কোথাও থেকে পানি পাবেন না আপনি, না কোনো পীর, না মুর্শিদ, না ওলি, না ইমাম, কেউ পানি দিতে পারবে না, অন্য কোনো নবী, ঠিক না? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মাটির উপরে সিজদা করতেন। আরবরা এখনো পারে, দেখেছেন মাটি ঘাটে দেখবেন মরুভূমিতে যাচ্ছে, মাগরিবে সাতটা হয়ে গেছে, বালির উপরে সিজদা শুরু করে দিল। আর আমাদের বাঙালি আর হিন্দি আর পাকিস্তানকে যদি বলা আর নামাজ অসুবিধা নেই, পরে পড়ে নেব, কোথাও মসজিদে পাবো, কাজা হয়ে চলে যাচ্ছে, রাত 12টা একটা হয়ে যাচ্ছে, ও মাগরিবে পড়ে না, এসাও পড়ে না, যাচ্ছে উমরাই, কথা বুঝতে পারছেন? এগুলো আমাদের দেশের মানুষরা করে থাকে, যারা নামাজের গুরুত্ব বুঝে না। আরব দেখবেন গাড়ি কত লাক্সারি গাড়ি থামিয়ে দিয়ে বালিতে সেজদা করছে। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপর অধিকাংশ সময় সেজদা করেছেন। আল্লাহ আর কোন চাটাই ফাটাই নাই, পাটি নেই, কিচ্ছু নেই। ওয়ালাল মায় অতীন, বরং কখনো কখনো পানি আর কাদার উপর, বৃষ্টি হয়ে গেছে কি করবেন, নামাজ পড়বেন না, সেজদা করেছেন, কাদা কপালে কাদা লেগে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পানির ওপর আর কাদার ওপর, তিন বলা হয় কাদার। ও আলাল খোমরাতিল মুত্তাখিজা মিন খুসিন নখলি, আর এমন ছোট পাটির ওপর যা খেজুর পাতা দিয়ে বানানো হইত। খোমরা আর ব্যাখ্যা ছোট পাটি, অথবা এমন ছোট জিনিস যেটা শুধু সেজদার জায়গায়। অনেক সময় সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে কিন্তু চাটাই পাটি মাটি কিছু পাটা থাকতো না। আমাদের দেশের মসজিদ তো আলহামদুলিল্লাহ কম পক্ষে গ্রামে হইলো চাটাই পাটি কিছু আছে না, আছে, কিছুই থাকতো না। আর তারপর কুচি পাথর, কুচি পাথরে সেজদা করতে কষ্ট হইত। হ্যাঁ, তারপরে বালি আর কুচি পাথরে এত গরম হয়ে যেত, জোহরে সেজদা করা মুশকিল হয়ে যেত, কত তাপ মদিনায় চিন্তা করেন আপনি, আর মক্কায় কত তাপ চিন্তা করেন গ্রীষ্মকালে। তখন তারা সাহাবীরা বলছেন যে আমরা এই কপালকে গরম থেকে, এত গরমে কপাল ঠেকানো যায় না মাটিতে, আর পাথর কুচি পাথরে কষ্ট হয়, তখন কাপড় আমরা একটু রেখে দিই, একটু সেজদা করতাম, এতে কাল হাররে গরম থেকে, গরমের প্রখরতা থেকে বাঁচার জন্য। তারপরে তারা সকলের চাইতে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম, তাই না? আর এত সুখের জীবনযাপন, কিন্তু কোথায় যে আপনার হাসর হবে, কি যে অবস্থা হবে মওতের পরে, আল্লাহ পাক ভালো জানে। ওয়ালাল হাসির আল মুত্তাখাজ মিনহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাটায়ের উপরে সেজদা করেছেন যা বানানো হইতো এই খেজুর পাতা থেকে, চাটা একটু বড় গুলোকে বলে। ওয়ালাল ফারওয়াতিল মাদবুগা, আর এমন চামড়ার উপর, হ্যাঁ, যেই চামড়ায় পশম লাগানো থাকত, পশমযুক্ত চামড়া, ফারওয়া বলা হয় পশমযুক্ত, পশমযুক্ত বা লোমযুক্ত চামড়াকে বলা হয় মাদবুগা, যা শোধিত হয়েছে, যা পাক করা হয়েছে। চামড়া সম্পর্কে জ্ঞান আছে, চামড়াকে হ্যাঁ পাক করা হয়, হ্যাঁ দেবাগাদ দেওয়া, যেটাকে আরবি ভাষায় বলা হয়, না হলে পচে সরে যাবে। আর যখন ওটাকে পাক করে নেবেন আপনি, যারা চামড়ার ব্যবসায়ী তারা এগুলো বুঝে, চামড়িয়েরা, তো তারপরে ওতে মশক বানান, পানি রাখেন, সরবে না, পচবে না, গন্ধ হবে না, কিচ্ছু হবে না। ওখানে এজা সাজাদা মাক্কা না জাভাতু আনফাহু মিনাল আরদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা করতেন, তো সেজদাই তার কপাল এবং নাক জমিনে মজবুত করে রাখতেন। এমন নয় যে হালকা করে ঠেকিয়ে রাখলেন, যেমন অনেকে এই ধুলো লেগে যাবে, অথবা একটু ঠেকালো না, একবার পুরো রেখে দিয়েছেন, পুরো শরীরের ভরটা একেবারে কপাল আর নাকের উপর, এইরকম মাক্কানা একেবারে শক্তিশালী করে রাখতেন। ওয়ানাহা ইয়াদাইহি আন জামবাইহি, আর দুই হাতকে দুই পার্শ্ব থেকে সরিয়ে রাখতেন, এইরকম করে না বুঝলেন, সরিয়ে রাখতেন। ওয়া জাফাহুমা, এমন দূরে রাখতেন, হাত্তা ইউরা বিয়াদু ইবতি, এমন কি তার দুই বগলের শুভ্রতা দেখা যেত, বগল এদিকটা বেশি সাদা তুলনামূলক, ঠিক না? এই জায়গাটা সবসময় ঢাকা থাকে, তো সাদা বেশি থাকে, তো এই সাদা জায়গাটা দেখা যেত, তাহলে কত এইরকম করে নামাজ পড়তো, যদি এরকম করে হইতো তাহলে দেখা যাবে কি বগলের, হ্যাঁ বগলের তলার এই যে সাদা অংশটা দেখা যাবে না। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতকে দূরে রাখতেন। ওয়াকানা ইয়াদাও ইয়াদাইহি হাজওয়া মানকাবাইহি ওয়া উযনাইহি,
আর দুই হাতকে সেজদার অবস্থায় রাখতেন তার দুই কাঁধ এবং দুই কান বরাবর। কান থেকে এগিয়ে যাচ্ছে আপনি, হ্যাঁ, কানের কাছ থেকে শুরু করে আরো কাঁধ পর্যন্ত, এইসব কাঁধ কাঁধ পর্যন্ত হাত থাকত। জি, অনেকে সেজদা করে সামনে হাত বাড়িয়ে দিয়ে, না এরকম চলবে না। জি, অনেকে সেজদা করে এইখানে হাত হতো না, ওইটা হ্যাঁ বাড়তি না ঘাটতি চলবে না। ওয়াতা দিল ফি সুজুদহি, আর মধ্যম পন্থা অবলম্বন করতেন সেজদাই, সেজদা ধীরস্থিরতা অবলম্বন করতেন, লম্বা সেজদা করতেন রাসূলুল্লাহ। ওয়াস্তাকবিলু বি আতরাফি আসাবি রিজলাইহিল কিবলা, আর সেজদাই তার দুই পায়ের আঙ্গুলগুলি আঙ্গুলের অগ্রভাগ কিবলামুখী করতেন। তাহলে সেজদার অবস্থায় দেখেন একটু সেজদা করে, হ্যাঁ মুস্তাফিজ দেখেন সেজদা, আপনার পায়ের আঙ্গুলগুলি খাড়া থাকবে আর কিবলামুখী, খাড়া কিবলামুখী থাকবে, পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী থাকবে এরকম। আর যদি এইরকম করে দেন কিবলামুখী হলো না, এরকম চলবে না, মানে কেউ আঙ্গুলগুলি মুড়িয়ে নেয়, আঙ্গুল মুড়িয়ে নিলে তার কিবলামুখী থাকলো না। তাহলে ওয়াবসুতু কাফাইহি ওয়াসাবিয়াহু, আর দুই হাত আর দুই হাতের আঙ্গুলগুলিকে কি করতেন, সম্প্রসারিত করতেন, এইভাবে এইভাবে রাখতেন, এরকমও নয়, হ্যাঁ এরকম করতেন না। ওয়ালা ইউফাররিজু বাইনাহুমা ওয়ালা ইয়াকবিদুহুমা, এই হাতের আঙ্গুলগুলিকে একেবারে ফাঁক ফাঁক রাখ, ফাররাজে ফরজন ফাঁক ফাঁক রাখা, হ্যাঁ ফরজ মানে হয় ফাটল, হ্যাঁ তো এইরকম করে রাখতেন না, আবার সিজদা করছেন আর এরকম করে, এইরকম করেও না, আর কবজ কবজ করা মানে মুড়িয়ে না, এইরকমও না, এইরকম করতেন না, হ্যাঁ আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে রাখেন আর লম্বা করে সম্প্রসারিত করে রাখেন। ওয়াকানা ইয়াকুলু, আর সেজদায় যে দোয়া তাসবিহগুলি বলতেন সেগুলি শুনেন। যে আমাদের দেশের মানুষরাকে একটা শুধু শেখানো হয়েছে আর বাকি যে সহি সহি হাদিস একেবারে শেখানো হয়নি। ওয়াকানা ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা, যখন সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরে আলা নাজিল হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজালুহা ফি সুজুদিকুম, তোমরা এর উপর আমল করো, তোমাদের সেজদায় সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা বলো। ও আমারা বেহি, আর এর নির্দেশও দিয়েছেন। ও ইয়াকুলু, আর রাসূল সাল্লাল্লাহু কখনো কখনো বলতেন দুই নম্বর সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যখন ইযা জা নাসরুল্লাহ নাযিল হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরু, তিনটা হুকুম, তসবিহ করো তোমার রবের প্রশংসা বিজড়িত হামদের সাথে সাথে, আর ইস্তিগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন নবী সাল্লাল্লাহু কি বলতেন, সুবহানাকা আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আল্লাহুম্মা রব্বানা হে আল্লাহ আমাদের রব, অবিহামদেগা তোমার প্রশংসার সাথে সাথে আল্লাহ মাগফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও, বেশি দোয়া হলো না, সুবহান রাব্বিয়াল আলাতে আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করলেন, শুধু পবিত্রতা ঘোষণা করলেন, আর এটাতে আপনি পবিত্রতা ঘোষণা করলেন, আল্লাহ পাকের হামদ প্রশংসা গুণগান করলেন, আর কি করলেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন, ট্রিপল তিন গুণ পেলেন আপনি, চিন্তা করুন তো, এগুলোর উপর আমল করতে হবে না, মাঝে মধ্যে তো করবেন, আর তিনবার বললেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, তারপরে এটা বলেন, অথবা কখনো কখনো যদি দেখেন জানেন ইমাম এরকম সুযোগই দেয় না, ইমাম অনেকে আছে এইরকম এক্সপ্রেস, তাহলে ঠিক আছে কোন নামাজে আপনি সুবহান রাব্বিয়াল আলা, কোন নামাজে আপনি এটা বলেন সুবহানাকাল্লাহু রাব্বানা হামদিকা আল্লাহুম্মা ইগফিরলি এটা বলেন, আর তিন নম্বর কখনো কখনো বলতেন ওয়াকুল সুব্বুহুন কুদ্দুস রাব্বুল মালায়েকাতুর রূহ, অতি পবিত্র আল্লাহ পাক, সুব্বুহুন কুদ্দুসুন তার পবিত্রতা ঘোষণা করে, কুদ্দুস তিনি পাক পবিত্র, কুদ্দুস মানে পাক পবিত্র, এখান থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিনের পবিত্র মসজিদকে বলা হয় মানে পবিত্র ঘর, রব্বুল মালায়েকা যিনি ফেরেশতাগণের রব, আর রূহ, আর জিবরাইল আলাইহিস সালাম, রূহ মানে জিবরাইল আলাইহিস সালামের রব, আর রূহ মানে আত্মাও যদি বলা হয় তো কোনো দোষ নেই, আত্মারও রব আল্লাহ পাক রব্বুল আলামিন। ওখানে ইয়াকুল, আর চার নম্বর দোয়া, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আল্লাকা সাজাদতু, হে আল্লাহ তোমাকে আমি সিজদা করি, অবেকা আমানতু তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়ালাকা আসলামতু তোমার প্রতি আমি আত্মসমর্পণ করেছি, সাজাদা ওয়াজহি আল্লাযী খালাকাহু, আমার মুখমণ্ডল সিজদা করেছে সেই সত্তাকে যিনি তাকে সৃষ্টি করেছেন, ওয়াসাওয়ারাহু আর আকৃতি দান করেছেন, ওয়াশাক্কা সামাহু ওয়া বাসারাহু আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন সেই সত্তার সেই সত্তাকে সেজদা করছি যিনি বিদীর্ণ করে শাক্কা, যিনি বিদীর্ণ করেছেন সামাহু এর তার সৃষ্টির কি শ্রবণ শক্তি মানে কান, অবসর হওয়া দৃষ্টি, আল্লাহ পাক যদি এই ফাটল না দিয়ে যদি লেপে দিতেন এটাকে, হ্যাঁ দাজ্জালের মতো করে কানা দাজ্জাল তো কি দেখতেন, হ্যাঁ যদি আল্লাহ পাক আপনার কানের এই ফাটলটা না রাখতেন কানটা বন্ধ তাহলে ঠসা হইতেন না হইতেন না, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক কোন নিয়ামতের তুমি কত মূল্য দিতে পারবে দাও দেখি।
তাবারাকাল্লাহ হাসানুল খালেকিন, বরকতময় সেই সত্তা, সেই আল্লাহ যিনি সবচাইতে উত্তম সৃষ্টিকারী, অর্থাৎ উত্তম আকৃতি দানকারী। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে অনেকেই আর্টিস্ট ভালো আর্ট করতে পারে, ভালো একটা আকৃতি কিছু তৈরি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহসানুল খালেকিন মানে আহসান মুসাউরিন, সবচেয়ে উত্তম আকৃতি দানকারী। আল্লাহ পাক যে আকৃতি দান করেছেন, সারা পৃথিবীর মানুষকে যদি একই জায়গায় জমা করে দেন, একজনকে আরেকজনের সাথে বদলানো সম্ভব না, কিছু না কিছুতে পার্থক্য পাবেন আপনি। একই মায়ের পেটের ভাই, অনেক সময় মানুষ দেখে ধোকা খেয়ে যায়, হ্যাঁ আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় এরকম, তো তারপরেও পার্থক্য অবশ্যই আছে, কিছুতে কিছুতে পার্থক্য আছে, হাতে পায়ে পার্থক্য আছে, হ্যাঁ কপালে পার্থক্য আছে, না চুলে পার্থক্য আছে, দাড়িতে পার্থক্য আছে, কিছু পার্থক্য যমজ অনেকে পার্থক্য করতে পারে না, কিন্তু বাপ মা যাদের সামনে রাত দিন থাকে অবশ্যই পার্থক্য করতে পারে, তা অবশ্যই কিছু পার্থক্য আছে। আল্লাহ আকবার, তাতাবারাক আল্লাহ আহসানুল খালেকিন, বরকতময় সেই সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আহসানুল খালেকিন। পাঁচ নম্বরে ওয়াকান ইয়াকুল, পাঁচ নম্বর দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটাও বলতে আল্লাহ মাগফির লি জামবি কুল্লাহ, হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু, দিক্কাহু ওয়া জিল্লাহু মানে ছোট, জিল্লাহু মানে বড়, ওয়া আউয়ালাহু ওয়া আখিরুহু আগের আর পরের, ওয়া আলানিয়াতু ওয়া সিররুহু প্রকাশ্য আর গোপনীয়, যত গুনাহ আছে আল্লাহ পাক তুমি সব মাফ করে দাও। ওয়াকান ইয়াকুল ছয় নম্বর দোয়া, কখনো কখনো নবী সেজদায় বলতে আল্লাহ মাগফির লি খাতায়ায়া ওয়া জাহলি, হে আল্লাহ আমার পাপ সমূহ খাতায়া বড় গুনাহ মাফ করে দাও, ও জাহলি আর আমার অজ্ঞতা মূর্খতা মাফ করে দাও, ও ইসরাফি ফি আমরি আমার কাজে আমার বাড়াবাড়ি আল্লাহ মাফ করে দাও, ও মা আনতা আলা বিহি মিন্নি আর যে সম্পর্কে তুমি আমার চেয়ে বেশি জানো, আমি জানি না যে ভুল করেছি কিন্তু তুমি ধরেছো, তুমি জানো যে আমি এই ভুলটা করেছি, অনেক সময় খেয়াল করতে পারেন না যে আমি ভুল করলাম, আল্লাহ ওগুলো মাফ করে দাও। আল্লাহ মাগফিলি জিদ্দি ওয়া হাজলি, হে আল্লাহ আমার সত্যি সত্যি যে গুনাহগুলি রয়েছে মানে জেনে শুনে সত্যি সত্যি করেছি সেটাও মাফ করে দাও, হাসলি আর যেটা ঠাট্টা রসিকতাই করেছি, অনেক সময় ঠাট্টা রসিকতায় আপনি মিথ্যা কথা বললেন, ভুল করলেন আপনি, নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো ঠাট্টা রসিকতা করো মিথ্যা কথা বলতেন না, আমরা মজাক করে কত যে মিথ্যা কথা বলি, কারো তো ফালতু কথা বলি, কত অবাস্তব কথা বলি, কত বাড়াবাড়ি কথাবার্তা বলি, একটা লোক ভালো না খুব ভালো তুমি, একটা লোক ভালো হ্যাঁ কিন্তু তাকে খারাপ বলে দিলেন, বলছে না না ভাই একটু রসিকতার ছলে বললাম, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এটা নাই। ওয়া খাতায়া ওয়া আমদি, আমার গুনাহগুলিকে মাফ করে দাও, হ্যাঁ যেগুলো অনিচ্ছাকৃত করেছি, ওয়া আমদি আর ইচ্ছাকৃত যে গুনাহ করেছি, আমাদ মানে হচ্ছে ইচ্ছাকৃত, সব মাফ করে, ওয়া কুল্লু যালিকা ইনদি সমস্ত রকমের গুনাহ আমার কাছে আছে আল্লাহ, এই যে স্বীকার করছেন আল্লাহর সামনে আল্লাহ সব গুনাহ আমার কাছে আছে সুতরাং তুমি মাফ করে দাও আমাকে। আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করা, এটা আল্লাহ পাকের কাছে নিজের যে নিজে আপনি মুখাপেক্ষী আল্লাহর সামনে, আল্লাহ পাকের সামনে অসহায় আপনি, আপনি আপনার জীবন অচল, দুনিয়া আখেরাত অচল, এটা প্রকাশ করছেন। আল্লাহ এই অবস্থার উপর রহম করে থাকেন, যে যত বেশি আল্লাহর কাছে কায়মনে চাইতে পারবে যে আমার প্রয়োজন রয়েছে প্রকাশ করতে পারে তাকে আল্লাহ পাক তত ভালো করে দেবেন, আর যে চাইছে আর ভোগবিলাস আর মনের ভিতরে অহংকার, অভাব কিসের আছে, জমি জায়গার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, তারপরে দোয়া করছে, ওই দোয়ার একজন যতই কিছু থাক রাজা ধীরাজা হয়ে যাক আল্লাহর সামনে অসহায় যেন লুটিয়ে পড়েছে, আল্লাহ পাক অন্তর্জামী, আল্লাহ অন্তর দেখছেন যে কে কোন অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে চাইছে, এই জন্য আল্লাহ পাক সকলের দোয়া কবুল করেন না, আল্লাহ পাক অন্তর দেখেন প্রথমে। আল্লাহ মাগফির লি মা কদ্দামতু ওয়া মা আখখারতু, হে আল্লাহ আমাকে মাফ করে দাও যা আগে করেছি, অমা আখখারতু যা পরে করেছি, অমা আসরারতু আজ যা লুকিয়ে করেছি, অমা আলান্তু যা প্রকাশ্যে করেছি, আনতা ইলাহি তুমি আমার মাবুদ উপাস্য, লা ইলাহা ইল্লা তোমার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ও আমারা বিল ইজতিহাদি ফি দুআই ফি সুজুদ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাই দুয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করতে বলেছেন, দুআই সিজদাই কি করতে বলেছেন, সিজদাই যখন দোয়া করবেন এক তো দোয়া করবেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ সিজদাই দোয়া করে না শুধু তসবিহ করে, দোয়া মানে চাইবেন আপনি নিজের জন্য, গণগানমূলক দোয়া করবেন আর যাচ্ছামূলক দোয়া করবেন, দোয়া কিন্তু দুই প্রকারের, দোয়াই মাসআলা আর দোয়াই ইবাদা, ইবাদতগত দোয়া মানে আল্লাহ পাকের গুণগান পেশ করলেন, সুবহান রাব্বিয়াল আলা এটা হচ্ছে ইবাদতগত দোয়া, আপনি ইবাদত পেশ করলেন তাসবিহ পেশ করলেন, কিন্তু মাগফিরি আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মাগফিরি আল্লাহ আমাকে মাফ করে দাও, ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, তাহলে আল্লাহ পাকের কাছে যাচ্ছাগত আপনি দোয়া করলেন। এই দোয়া কে দুই ভাগে ভাগ করা হয়েছে কোরআন এবং হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করেছেন, দোয়া করতে নির্দেশ দিয়েছেন,
আর শুধু নির্দেশ না, মেহনত করতে বলেছেন, তা দুয়াতে পরিশ্রম করতে হয়। যেমন আপনি চাষাবাদে চাষি হইলে পরিশ্রম করছেন, ব্যবসা বাণিজ্যে পরিশ্রম করছেন, ছাত্র হইলে লেখাপড়ায় পরিশ্রম করছেন, ওস্তাদ হইলে আপনি ভালো করে যাতে করে উপস্থাপনা করতে পারেন, আর ভালো করে আপনি ছাত্রদের মন জয় করতে পারেন, আপনার প্রমোশন উপরে হোক সেই জন্য আপনি চেষ্টা করছেন, ওর চাইতে বেশি মেহনত আপনার দুয়াতে হইতে হবে, তাহলে কাজ হবে। দুই দিক থেকে যখন মেহনত, দুয়ার মেহনত একজন মমিনের জীবনে, আর একটা হচ্ছে দুনিয়ার যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছে এই মেহনত, তখন আল্লাহ পাক বরকত নাজিল করবেন। আপনি যদি ঠকামি করেন, আপনার চাকরির ক্ষেত্রে ঠকামি করছেন, টেকনিশিয়ান ঠকামি করছেন, আপনি আলেম ঠকামি করছেন, আপনি দায়ী ঠকামি করছেন, টাইম পাস করছেন, আর এদিকে দুয়া আল্লাহর কাছে নেই, তো আল্লাহ কি করে বরকত দিবে? দুয়ার মেহনত লাগবে, আর তার সাথে সাথে আপনার যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি হক আদায় করবো, যে বিষয়টা বলবো হক আদায় করবো, যে কাজটা করব সুন্দর করে করব। হ্যাঁ, যেখানে আছি আমি, যেই অবস্থায় আছি সেই অবস্থায় আমি আমার আল্লাহ পাক যতটা ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাটাকে কাজে লাগাবো, এইরকমের মন মেজাজ হইতো। এই লোকগুলি দুনিয়ার ক্ষেত্রে কামিয়াব আর আখেরাতের ক্ষেত্রে কামিয়াব, যারা দোয়াও করে আল্লাহ পাকের কাছে, দোয়ার মেহনত, আর আল্লাহ পাক যতটা ব্রেন বুদ্ধি দিয়েছেন আর শরীরে ক্ষমতা দিয়েছে সেটাকেও কাজে লাগায়, সেটারও মেহনত করে। নবী করিম স্যার বদরের যুদ্ধে এই দুই রকমই মেহনত করেছেন। বদরের যুদ্ধের শুধু ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন যে দুই রকম মেহনত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা ছেড়ে, পরিবার ছেড়ে চলে যাচ্ছেন বদরে, হ্যাঁ 1500 কিলোমিটার দূরে, আর ওখানে গিয়ে পৌঁছেছেন, মেহনত না এই মেহনত। তারপরে কিছু নেই, ঘোড়া তো নেই, উঁট আছে, অধিকাংশ লোক হেঁটে, পায়ে হেঁটে, সুবহানাল্লাহ, পাথর রাস্তা, না রোড, না রাস্তা, না কিছু, কোনো রাস্তাও নেই, এই অবস্থায়, আর যা ভাঙা ফুটা আছে তরবারি তাই নিয়ে চলো, মেহনত যতটা ক্ষমতা আছে শরীরের এই মেহনত লাগে। তার সাথে সাথে দোয়ার কি মেহনত করেছে রাসূলুল্লাহ, এমন দোয়া করছেন, এমন দোয়া করে আল্লাহ পাকের কাছে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাম চাদর পড়ে গেছে দোয়া করতে, খেয়ালই নাই যে চাদর পড়ে গেছে, গায়ের উপরে চাদর ছিল, চাদর পড়ে গেছে, নিচে চাদরটাকে উঠিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কাফাকা মুনাশাদাতুকা রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে আপনার রবের কাছে এই কাই মনে একগ্র চিত্তে দোয়া করেছেন যথেষ্ট হয়ে গেছে, কবুল করেছেন আল্লাহ পাক। ফাইনাল্লাহা সায়ুনজুজু লাকা মা ওয়াদাকা, আল্লাহ অবশ্যই পুরা করবেন যে ওয়াদা আপনার সাথে করেছেন, আর সত্যি আল্লাহ পাক ওয়াদা পূরণ করেছেন। কোথায় 1000 ওরা, কোথায় 313 জন, আর ওদের কাছে ঘোড়া, ওদের কাছে উঁট, ওদের কাছে সেই যুগের উন্নত তরবারি অস্ত্র, এদের কাছে কিছুই নেই, ভাঙা ফোটা জিনিস, তারপরে আল্লাহ পাক কিভাবে সম্মানিত করেছেন, এ হচ্ছে দুয়ার মেহনত। আপনার দুনিয়ায় যদি কামিয়াব হইতে হয়, যেখানে আছেন আপনি, যেখানে আছেন দুনিয়ায় যদি কামিয়াব হইতে হয়, তারপরে এই দুটো মেহনত লাগবে, যতটা আল্লাহ মেহনত ব্রেন বুদ্ধিতে, ব্রেনকে কাজে লাগান, ব্রেন আছে কিন্তু ব্রেনকে রেখে দিলেন যে তুই স্টক থাক, পড়াশোনা করবো না, তবে মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আর যে ব্রেন, আমি ব্রেনই ছেলে, আর ব্রেনটাকে স্টক করে রেখে দিলেন, সেরকম থাক, তুই থাক, হেফাজতে থাক, মেহনত পরিশ্রম লাগবে না, হবে তাহলে ওই মেহনত পরিশ্রম লাগবে, হ্যাঁ, আর তার সাথে সাথে দোয়ার মেহনত লাগবে, রব্বে যেদিন ইলমা, রব্বে যেদিন ইলমা, আল্লাহ ইন্নি আসালুকা ইলমান নাফি, আল্লাহ উপকারী ইলম দান করো, তাহলে আল্লাহ পাক দেবেন। ওই রকমই যে যেখানে আছেন, কর্মক্ষেত্রে আছেন, আল্লাহ আমাকে যশ দাও, দান করো, এখানে আল্লাহ আমার বরকত দান, রুজিতে বরকত দান করো, এই দুয়ার মেহনত, আর তার সাথে সাথে কাজ করে দেখেন আপনি, আপনি যদি ভালো কাজ দেখেন তো সবাই দেখছে। আল্লাহ বলছেন কুলি মালু, কোরআনে কারিমে একটি আয়াতে, যে হে নবী মানুষকে জানিয়ে দাও যে তোমরা কর্ম করো, আমল করো, কর্ম করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমাদের আমল আল্লাহও দেখছেন, আর তার রসুল যতদিন জীবদ্দশ্য ছিলেন তিনিও দেখছেন, আর মমিন মুসলিমেরা মানুষও দেখছেন। আপনি কাজ করবেন, আপনার মালিক দেখবে না, আপনার, আপনি কাজ করছেন ভালো, আর দেখে, আরে কিছু কিছুদিন ধোকা দিয়ে রাখা যায়, আপনার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে তো ধোকা দিয়ে আর ধুলো ছিটিয়ে কিছু সময় এইরকম বদনাম করতে পারে, কিন্তু সবসময় ভালো কাজ করে যাচ্ছেন আর ভালো মানুষের নজরে পড়বে না, এটা হইতে পারে না। তো এই দুটোই মেহনত অবশ্যই জরুরি কামিয়াবির জন্য, দুটোই মেহনত জরুরি কামিয়াবির জন্য, দুয়ার মেহনত, আর যতটা আল্লাহ পাক যাকে যে ক্ষেত্রে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাকে ব্যয় করতে হবে, ক্ষয় করতে হবে, মেহনত পরিশ্রম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন বিল ইজতিহাদ ফি দুয়া ফি সুজুদ, হাদিসের শব্দ বাক্য এরকম আছে, ফাজতাহিদু ফি দুয়াই
ফি সুজুদ, তোমরা সেজদাই দোয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করো। শুধু দোয়া করা নয়, তাহলে মেহনত করতে হবে। কেমন করে মেহনত লাগে চিন্তা করুন, আপনি বারবার করে চান সেজদায় পড়ে আল্লাহ আমি নেব বারবার করে চান। আরবি ভাষায় আপনি বুঝছেন না যে কি চাইছেন না চান, নিজের ভাষায় চান আপনি। বিশেষ করে নফল সুন্নাত আপনার পার্সোনাল নামাজ, তখন আমি বলছি না যে ফরজ নামাজে আপনি করবেন, কারণ অত তো সময় অল্প। আর তার সাথে সাথে বলছেন ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু কামেনুন আই ইউস্তাজাবা লাকুম, তোমরা যদি দুয়াই মেহনত করো সেজদাই পড়ে পড়ে তাহলে আশা করা যায়, হ্যাঁ, যে তোমাদের দোয়া কবুল করা হবে, তোমাদের দোয়া কবুল করা হবে। কামেনুন মানে হারিয়ুন, অবশ্যই তোমাদের দোয়া কবুল হওয়ার উপযোগী। কামেনুন মানে হচ্ছে উপযোগী, তোমাদের দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ পাকের কাছে যদি মেহনত তোমরা করতে পারো। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন তার কাছে দোয়া করার, আমাদেরকে আল্লাহ পাক মেহনত পরিশ্রমের যেন তৌফিক দান করেন, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, হালাল রুজি হাসিলের ক্ষেত্রে, আখেরাতকে সুন্দর করার ক্ষেত্রে, জান্নাত হাসিল করার ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের মেহনত পরিশ্রমের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সেজদার জায়গায় তাকাইতে হবে নামাজের অবস্থা, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর তারপরে যখন এতে থাকবে তাশাহুদে বসবেন, আসবে সামনে আলোচনায়, তাশাহুদে যখন আঙুল হেলাবেন, আঙুলটার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়েছেন ওই সময়, শুধু তাশাহুদের সময়। এই দুটো বিষয় জানেন, আর তারপরে আর একটা বিষয় জানেন যেটা ওই ভাই জিজ্ঞেস করছেন, যে অনেকে নামাজ পড়ে আর ও আকাশের দিকে তাকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে কিন্তু শক্ত বাণী উচ্চারণ করেছেন, বলছেন ওই সব লোকেরা যারা আকাশের দিকে তাকায় তারা কি ভয় করে না যে তাদের চক্ষু আল্লাহ পাক ছিনিয়ে নেবেন, তাদের চক্ষু আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। এটা যদি আকাশের দিকে তাকায় সেই ক্ষেত্রে নবী সাল্লামের শক্ত বাণী রয়েছে। আর যারা ডানে বামে তাকায়, এদিক ওদিক তাকায়, ওদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা, সোহেল আনিল ইলতিফাতে ফিস সালাহ, নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন নবী বলেন হুয়া ইখতিলাসুন ইখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদি, এটা হচ্ছে ছো মেরে নিয়ে, ইখতিলাস মানে ছো মেরে নিয়ে যাওয়া। হ্যাঁ, ছো মেরে, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আর হাত থেকে ছো মেরে মোবাইল নিয়ে গেল, আজকাল যেমন হচ্ছে, হ্যাঁ এখানে, হ্যাঁ, তো এই যে ছো মেরে নিয়ে যাওয়া চিন্তাই করে নবী বলছেন যে এটা হচ্ছে কি, নামাজে ইদিক উদিক তাকানোটা হচ্ছে শয়তানের ছো মেরে নিয়ে যাওয়া বা শয়তানের ছিনতাই। ইখতিলাসুহু শাইতান, শয়তান ছিনতাই করে, মিন সালাতিল আবদে, বান্দার নামাজকে, ওই নামাজটা হতে দিতে চায় না, সেই জন্য ছিনতাই করে নিয়ে যায়। তাহলে যেই ব্যক্তি এদিক ওদিক তাকায় তার নামাজ শয়তানে ছিনিয়ে নিয়ে যায়, ওর নামাজ ওইভাবে হয় না। সুতরাং সাবধান হবে এই ক্ষেত্রে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বিশেষ কোনো অবস্থা তৈরি করতেন যা নামাজের আগে হইতো না, এরকম করতেন না। নামাজের আগে যদি পাগড়ি পরে থাকতেন তাহলে নামাজের অবস্থা তো পাগড়ি পরতেন, আর নামাজের অবস্থাতে নামাজের আগে পাগড়ি ছিল না, আর আসলেন আর নামাজের সময় পাগড়িটা মানলেন তারপর নামাজ শুরু করলেন, কোনো প্রমাণ নেই। সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর ইমাম সাহেবদের তরিকে আসলো, মুসল্লায় মেহরাবে আসলো, আর আসার পরে পাগড়িটা কষলো আর তারপরে নামাজ শুরু করলো, আর মনে করে যে 70 গুণ বেশি নেই কি পাবে, জাল কথা এটি, এটি হাদিস মৌজু, জাল কথা বানানো। আর 70 গুণ কেন, 1 গুণও ফজিলত বেশি নাই। তবে যত সুন্দর পোশাক পরবে তত ভালো, কোরআনের হুকুম, আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক মসজিদে যাওয়ার সময় তোমাদের জিনত গ্রহণ করো। জিনত মানে ভালো সাজ, যেটা সবচাইতে ভালো জামা, ভালো কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ওইটা পরার চেষ্টা করবেন মসজিদে। কারণ দেখেন আপনারা ডিউটিতে কেউ কিন্তু ময়লা কাপড় পরে আসেন না, আর লুঙ্গি পরে তো যেতেই পারবেন না। হ্যাঁ, আর আল্লাহ পাকের সামনে শুধু লুঙ্গি পরে না, ওই লুঙ্গি যেই লুঙ্গি পরে সারা রাত ঘেমেছেন আর গন্ধ ছড়াচ্ছে, ওই লুঙ্গি পরে ফজরে হাজির, লুঙ্গি পরে যাওয়া দোষ নাই, কিন্তু ওই লুঙ্গি পরে জেনে যে লুঙ্গিটাতে ঘাম হয়েছে, ময়লা লেগে আছে, যে লুঙ্গিটাতে রাত্রে শুয়েছিলেন, ওইটাই নয়। আল্লাহ পাকের কাছে দোয়া করলে ভালো মন্দ তকদিরের পরিবর্তন হয়, হ্যাঁ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে তকদিরের পরিবর্তন হইতে পারে, এই মর্মে হাদিস রয়েছে। নেক আমলের দ্বারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক, দান খায়রাত করা, আত্মীয় বা মা বাপের খেদমত করা, ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখা ইত্যাদি ইত্যাদি,
খালা খালার খবর নেওয়া, ফুফুর খোঁজ খবর নেওয়া, আত্মীয় চাচাদের খবর নেওয়া, মামাদের খবর নেওয়া, অভাবী দুর্গত যারা আছে তাদের খোঁজ খবর নাও, এগুলোতে বালা মুসিবত দূর হয়, সুতরাং তকদির পরিবর্তন হতে পারে। আর আপনি কি জানেন যে আপনার তকদির এইটা আছে, আগেই থেকে ধরে নিলেন যে যা আছে তাই আছে, আমি আর দান খেরা তো করবো না, আর ও তো ভালো করতে যাবো না, না না, বালা মুসিবত অবশ্যই দূর হয়। দেখা গেছে বাস্তবে ভালো করে দেখবে, যারা যত বেশি আত্মীয়দের খেদমত করেছে, গরিব অভাবের খেদমত করেছে, তাদেরকে আল্লাহপাক সুখী করেছেন, অল্প আয়ুতে অল্প সময়ে অনেক কিছু দিয়েছেন। বাস্তব সত্য এটা হাড়ে হাড়ে টের পাবেন যদি আপনি এরকম করে থাকেন। দেখা যায় যে আপনার ছোট ভাই নতুন বিয়ে করে আলাদা হয়ে গেল, আপনার সমান জমি নিয়ে, আপনার সমানটা নিয়ে চলে গেল, আপনার পাঁচটা সাতটা আটটা ছেলে হয়ে গেছে, কিন্তু সবগুলি ভাইকে মানুষ করেছে, বনগুলির বিয়ে শাদী দিয়েছেন। লোকে তো ভাবছে যে আপনি গরিব হয়ে গেলেন, দেখবেন আপনার ছেলে মেয়েরা সুখী হবে আর ও অতটা সুখী হইতে পারবে না। কত এরকম ঘটনা, বাস্তব নাম ধরে বলবো না, কিন্তু আমাদের আপনজন আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে এরকম আছে যে যখন জুদা হয়, যখন সেপারেট হয়, তখন দেখা যায় আরে এর সাতটা আটটা ছেলে মেয়ে আর নিয়ে অতটাই জমি পেলো, আর ইয়ে তো স্বামী বিয়ে মিয়া বিবি মাত্র বিয়ে করেছে, আর বিয়ে করার পরে আলাদা হয়ে গেল, এক পয়সা সংসারে লাগালো না, ও তো বাবু আর বড় ভাইয়ের খেয়ে দিয়ে হোটেলে খেয়ে দিয়ে মানুষ হয়ে চলে গেল। দেখা গেল যে এখন অশান্তিতে ভুগছে ওই ছোট ভাই, হ্যাঁ, আর ইয়ে আলহামদুলিল্লাহ খুব আরামে আছে, বরকতের শেষে নেই। এরকম বহু দিক আছে বরকতের, যে বরকতের আসবাবুল বারাকাত আমার আলোচনা আছে, বরকত কিসে আসে, কিভাবে আসে, ওগুলো আলোচনা। জি না, এই তরিকা না, আগে সামনে আলোচনায় আসবে যে আমাদের যে নামাজগুলি আছে, শুক্রবার আলোচনা, যদি শুক্রবার আমার এই সপ্তাহে আলোচনা থাকে তাহলে শুক্রবারের দর্শে বিষয়বস্তুটা আছে, সেটা হচ্ছে যে আপনার যে যে নামাজটা পেলেন আপনি সেটা আপনার আগের নামাজ, খুব সহজ ভাষায় বুঝেন, যে নামাজটা পেলেন সেটা আগের নামাজ, দুই রেকাত পেয়ে গেছেন, প্রথম দুই রেকাত হয়ে গেছে, তাহলে বাকি দুই রেকাতে শুধু সূরা ফাতিহা পড়া আছে, বোঝা গেছে, এটাই হচ্ছে ঠিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিম পুরা করা, আর পুরা করা হচ্ছে আগেরটা আগে আর পরেরটা পরে। জি, ইমামের কয় রেকাত হইল আর কোন রেকাত পড়া ধরলেন ওই সব দেখা দেখি নেই আপনার। বাস এখানে শেষ করছি, সময় লম্বা হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।